আজকে 5 তারিখ, তোমাদেরকে আমি আগেই আপডেট দিয়েছি যে আজকে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে ডক্টর। এখন আমরা বেরোচ্ছি, খুবই ভয় লাগছে, টেনশান হচ্ছে প্রচণ্ড। কোনো ভয় নেই, সব উপরওয়ালার রহমতে ঠিক হবে। আর এখন মানে খুবই টেনশান হচ্ছে, আমি কি বলবো। তো যাই হোক, এখন যাব স্যারের চেম্বারে, 7:30 মতো বেজে গেছে স্যারের চেম্বার থেকে, সেইখান থেকে যা ডিসিশন হবে সেই মতো হবে। তো তোমাদের সাথে এই ভিডিওটা কবে আপলোড দেবো জানি না, কারণ ইতিমধ্যে তো অলরেডি শিডিউল করা আছে ভিডিও। তাছাড়াও হাবির কীরকম মানসিক অবস্থা থাকবে, কী হবে, পু কেমন থাকবে, কিচ্ছু জানি না। সব মিলিয়ে মানে ভালো লাগছে না একদমই, কিন্তু প্রে করো সবাই। আশা করছি খুব তাড়াতাড়ি খুব সুস্থভাবে ফিরে আসব, এসে তোমাদের সাথে আবার এই ভিডিওটা যেন দিতে পারি। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই বললাম, তুমি কিছু বলবা? ও খুব ভয় পেয়ে আছে, সারা রাত্রি কান্নাকাটি করেছে, একটু ভয়ও পাচ্ছে, খুব টেনসড। চিন্তা করার দরকার নেই, যেটা হবে ভালোই হবে, যেটা হয় ভালোই হয়। তো আমরা এখন বেরোবো আগে সবার, আর সব থেকে বড় কথা বাড়ির লোকজন এখনো এসে পারেনি। আরে কাঁদছ কেন, কাঁদতে হবে না, ঠিক আছে, সব ঠিক আছে, আমি আছি, কোনো টেনশনের দরকার নেই। আমরা যাই, কি বলে দেখি ডাক্তারবাবু, তারপরে অ্যাডমিশন নেব। আর তোমরা প্রে করো সবাই যেন আমাদের সব ঠিকঠাকভাবে হয়। হ্যাঁ, যদি ভিডিওটা আগে দেওয়া পসিবল হয় তাহলে ও দিয়ে দেবে, কারণ ভিডিও ও তো ভিডিওর কাজ তেমন বেশি করে না, কমপ্লিটলি আমিই করি। এবার যদি পারে, সমস্ত সব ঠিক থাকে, তাহলে হয়তো রাতের দিকে এডিট করে পরে আপলোড দিয়েও দিতে পারে, সেটা সময়ের অপেক্ষায় দেখা যাক। যাই হোক, তোমরা সবাই প্রে করো, এর বেশি আর কিছু বলতে পারছি না, বাকি ওইটাই বলবো যে প্রে করো, পু যেন সুস্থ সবলভাবে আসে, ব্যাস এটাই। সাডেন ডিসিশন তো, একটু হকচকে গেছি, এটাই যা। বেশ ঠিক আছে। তো এই সময় ডক্টরের চেম্বার থেকে ডক্টরকে দেখিয়ে আমরা নার্সিংহোমে চলে এসেছি। ওখানে যে সমস্ত কাজগুলো করতে হয় সেই সমস্তগুলো হাবি অলরেডি পূরণ করে নিচ্ছে, আর আমারও যে সমস্ত ফর্মালিটিসগুলো ছিল, সাইন টাইন করতে হচ্ছিলো, সেগুলো সব করে এরপরে আমি ভর্তি হয়ে যাচ্ছি। এই আমরা সিঁড়িতে উঠছি, যাচ্ছি, এখন অ্যাডমিশন আমাদের হয়ে গেল। কিছু মেডিসিন কিনতে হলো ভর্তির সময়, ইঞ্জেকশন, সাবান, টাওয়ার, সেগুলো কিনে নিয়ে যাচ্ছি রুমে। এবার এই নার্সিং হোমটা আমরা নিয়েছি, এখানেই ভর্তি করব শর্মিলাকে। শর্মিলাকে এখন নিয়ে গেছে ওটিতে, এখন 11:10 বাজছে, তো এখন ওটিতে নিয়ে গেল। খুব টেনশন লাগছে, দেখি কী হয়, তোমরা শুনি, খুব ভয় লাগছে। তো দেখা যাক, আজকে আমি জানাবো খবরটা। এই যে এটা আমাদের কেবিন, এই কেবিনেই আমরা থাকছি। এখানে বাথরুম আছে, মোটামুটি খুব একটা বেটার নয়, তবে বাস চলে যাবে কাজ মতো। আর এই বেড, এই যে শুয়ে আছে যোদ্ধানি, যুদ্ধ করে এসছে, শুয়ে আছে। এখন কেমন লাগছে, শরীর ঠিক আছে? তো বেশ, পেটে ব্যথা করছে খুব, বাচ্চাটা। তো এটা কিন্তু 24 ঘন্টার পরের ভিডিও, যার কারণ হচ্ছে গতকালকে যখন পু হলো, তো পু হওয়ার পরে ওর একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তো ওকে এসএনসিইউতে ট্রান্সফার করা হয়েছে, তার সাথে আমারও শরীরটা ভালো ছিল না, এই জন্য 24 ঘন্টা পরে দেখো ওর গভীরতা ফাঁকা পড়ে আছে। তো এখনো সুস্থ আছে, বেবিটা অ্যাকচুয়ালি হালকা ব্রিদিং সমস্যা হচ্ছিল, তো ওকে এসএনসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এখন বেবি সুস্থ আছে। ওর অক্সিজেন কালকেও তো হয়েছে, কালকে অক্সিজেন দেওয়া হয়েছিল, তারপরে আজকে অক্সিজেন খুলে দেওয়া হয়েছে, অসুবিধা হচ্ছে না, বেবি ছেড়ে দেবে। তারপরে বললেন নিউট্রিশন, ক্যালসিয়ামটা একটু, মানে নিউট্রিশন এবং ক্যালসিয়ামটা ভালো পাবে, তাই ওখানে থাক, উনি বললেন অসুবিধা নেই, ঠিক আছে, দেখা যাক নেক্সট স্টেপ, তোমাদেরকে দেখাচ্ছি, ওটা সাসপেন্সই থাকুক, কী হয়েছে, কেমন হয়েছে। আসো, মাসি হাঁটাচ্ছে, এই যে একদিন পরে ও হাঁটতে শুরু করছে আস্তে আস্তে, আসো মাসির সঙ্গে হাত ধরে ধরে হাঁটছে। যাও,
তো এটা আমার 24 ঘন্টা পর প্রথম হাঁটা। যাই হোক, হেঁটে ফেটে এসে বসলাম, এরপরে ভিডিও আর দেখাচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকলো। আমি হসপিটালেই এটাকে এডিট করার চেষ্টা করেছি, আর পুয়ের পাপা চলে গেছে পুকে দেখার জন্য এসএনসিউতে, ওখানে ওর ঠাকুমাও রয়েছে। তো যাই হোক, তোমরা সবাই প্রে করো আমি যেন চটজলদি সুস্থ হয়ে তোমাদের সামনে পুকে নিয়ে আসতে পারি। আর আমার কি বেবি হয়েছে, তাকে কেমন দেখতে হয়েছে, এগুলো একটু সাসপেন্স থাকলো কারণ যেহেতু সে অসুস্থ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।